সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং জানাই। আমি পুলটি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা তো জানোই কালকে ভীষণ ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের বাড়িতে একটা বড় বড় ফ্রিজ গাছ পড়ে গেছে রাস্তার উপরে। রাস্তার উপর পড়ে যাওয়ার জন্য ইলেকট্রিকের তার সব ছিঁড়ে গেছে, তার জন্য কাল রাত থেকে কারেন্ট নেই, ভীষণ গরম। তো চলো দেখাই গাছটা কীরকম পড়েছে, কত বড় গাছ, আর সাথে বাঁশ গাছটা অনেক কিছু সব কাটতে হচ্ছে, ইলেকট্রিকের তার সব রাস্তায় ছিঁড়ে পড়ে গেছে। তো সেগুলোই তোমাদেরকে দেখাই, চলো। আর ইলেকট্রিকের তার ছিঁড়ে যাওয়া, গাছ কেটে যাওয়ার ফলে আমাদের মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ বেড়ে গেছে, গাছপালা সব কেটে পরিষ্কার করতে হচ্ছে, নাহলে তো ইলেকট্রিকের তার কেউ আসবেও না আর কোনো কাজও করবে না। আর ওগুলো না পরিষ্কার করলে তো ইলেকট্রিক কারেন্ট আসবে না। সাড়ে চারটা থেকে উঠেই আমাদের গাছ কাটার কাজ শুরু হয়ে গেছে। তো সকাল থেকে কিছুই খালি জোর খেতে পারছি, সেদিনকে বিস্কুট খাচ্ছি। ওগুলো তোমার স্বাগত চলে আসে। তো গাছ এই যে দেখতে পাচ্ছ, ইলেকট্রিক তার এখানে ঝুলে আছে এই যে দেখতে। ভয়াকে দেখতে পাই, ভয় হয়েছে কুঠিরে ঢুকে। এইবার গাল দিয়ে বলো গাছ। যদি দেখো এখানে গাছ কাটা চলছে, যে এখানে ডালপালাগুলো সব কেটে সরানো হচ্ছে। তো ওদিকটাতে ওই জায়গায় দূরে সব বাঁশ গাছ কেটে সরাচ্ছে ওগুলো। আমি ওই গাছ দেখো এখানে সব কেটে, এই যে এখানে সব এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে, পরে এগুলো আবার সব সাইজ করে রাখা হবে। তো গাছ দেখো এদিকে একটা গাছ, এই যে গাছের ডাল ভেঙে এখানে যে পড়ে গেছে, এটাকেও কেটে সরাতে হবে। তো আজকে আমাদের সারাদিনের বিশাল কাজ শুধু ওই গাছ টাঙা পরিষ্কার করা। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ঘরের ফার্নিচার উপর এসে গাছের বাঁশ গাছ কাটছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে গাছ পড়ে গেছে, যার কারণে রাস্তার লোক যেতে পারছে না। এই গাছগুলোকে আগে তত কথাই সময় পরিষ্কার করতে হবে, তার জন্য সবাই কাজে লেগে পড়ছে। তো আজ ইলেকট্রিক নেই, এবার জানি না কখন ইলেকট্রিকের লোক এসে ইলেকট্রিকের তারগুলো সব ঠিক করে দিয়ে যাবে। তো আজকে শর্ট ভিডিও দিতে পারবো কিনা জানি না, আজকে সারাদিন কারেন্টই থাকবে আসবে কিনা তাও জানি না, ফোনে চার্জ নেই একটু। তো বন্ধুরা তোমরা সব দেখে তো বুঝতেই পারছো যে আমাদের আজকে কতটা চাপ কাজের। তো বন্ধুরা তোমাদের সাথে আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, ওখানে সব গাছ কাটার জন্য সবাই লেগে আছে কাজ করতেছে, আমাকেও যেতে হবে। তো আমি আবার পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হ্যাঁ তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এর থেকে আর বেশি কিছু বলছি না। তো বন্ধুরা ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো এখানেই, টাটা বাই।